বাদশা বুলেট কি মালটা দিয়ে আসবে নাকি? হ্যাঁ, ও তো বললো আসবে, ও আসলে ফোন দেবে। মালটা কিন্তু খুব সাবধানে আনতে হবে, বুলেট কিন্তু খুব ডেঞ্জারাস, খুব চালা। আরে আমাদের উপর কে চালাকি করতে আসবে, আমরা কি কম ডেঞ্জারাস? ঠিক আছে, তা না হয় বুঝলাম, তারপরেও আমাদের কিন্তু সাবধান থাকা দরকার। আরে এই নিয়ে তোর চিন্তা করতে হবে না রাজা, আমরা কি কম ডেঞ্জারাস? সালাম আলাইকুম বাদশা ভাই। ওয়ালাইকুম সালাম, তুই এখানে? সুলতান ভাই আপনার কাছে পাঠাইছি, একটা ফোন করতে। ঠিক আছে, হয়ে যাবে, কিন্তু টাকা পয়সা কত? কি 2 লাখ টাকা দিচ্ছে, 1 লাখ টাকা দিবে আর 1 লাখ পরে। 2 লাখ টাকা দিচ্ছে, 1 লাখ আগে দেবে আর 1 লাখ পরে, ফোন হয়ে যাবে। একটা ছবি দেখা। এই যে ভাই, এই হলো তোকে ফোন করতে হবে। তোকে মারার জন্য আমাকে ভাড়া করতে চাই, রাজাকে মারার জন্য বাদশাকে ভাড়া করে। ওই সুলতানের কাছে পাঠাই তুই, সুলতানের কাছে যায় কবি রাজা বাসারে। বাদশা বুলেট কি মালটা দিয়ে আসবে নাকি? হ্যাঁ, ও তো বললো আসবে, ও আসলে ফোন দেবে। মালটা কিন্তু খুব সাবধানে আনতে হবে, বুলেট কিন্তু খুব ডেঞ্জারাস, খুব চালা। আরে আমাদের উপর কে চাকরি করতে আসবে, আমরা কি কম ডেঞ্জারাস? ঠিক আছে, তা না হয় বুঝলাম, তারপরেও আমাদের কিন্তু সাবধান থাকা দরকার। আরে এই নিয়ে তোর চিন্তা করতে হবে না রাজা, আমরা কি কম ডেঞ্জারাস? সালাম আলাইকুম বাদশা ভাই। ওয়ালাইকুম সালাম, তুই এখানে? সুলতান ভাই আপনার কাছে পাঠাইছি, একটা ফোন করতে। ঠিক আছে, হয়ে যাবে, কিন্তু টাকা পয়সা কত? কি 2 লাখ টাকা দিচ্ছে, 1 লাখ টাকা। আর আমি লালা ভাটুস করে আসছি, হ্যাঁ বুলেটের কাছ থেকে মালটা নিয়ে আসতে হবে। ওকা বাবু তোরা থাক, আমি রাজা বাসায় যাচ্ছি, ওদের মালগুলো বুঝিয়ে দিতে। এই বুলেটের কাউকে সাথে রাখবে না, আমি পারবো, আমার উপর ভরসা রাখ। না বুলেট, তুই যেতে পারবি না, আমরা তিনজন একসাথে যাবো, রাজাবাসা খুবই ডেঞ্জারাস। হ্যাঁ বুলেট, বাবু ঠিকই বলছে, চলো। না আমি একাই পারবো, আমার উপর ভরসা রাখ, আমি মাল টাকা দুইটা নিয়ে আসবো। খোদা হাফেজ। তারা বুলেট, তারা বুলেট, আমাদের কথা শুনলি না, খুব সাবধানে যাইস। রাজা ফোন আছে বুলেটের, চল মালটা নিয়ে আসি। বলে বারবার ঠিক আছে তো? মাল একদম ঠিক আছে, দরকার হলে তারা জন দেখে নে। মাল দেখা, পুরা পিওর মাল। অরিজিনাল, ওকে। আগে টাকা দে, তারপর মাল। টাকা এই যে সব টাকা, টাকা সব টাকা, সব টাকা অরিজিনাল টাকা। রাজা বাসাকে টাকা আর হেড আমি নিয়ে দেবো না,
এতই আমার চাই, ওদেরকে আমি মেরে ফেলবো। টাকার বাল দৌড়টাই আমাদের হলো। এটা হলো রাজা বাসার গ্রামতি। চল রাজা, চল চল রাজা। বাবু বলতে গেল অনেক সময় হয়েছে, চল তো গিয়ে দেখি। রাজা বাসা মানে ভুল গিয়ে হারাইছি, চল তো গিয়ে দেখি। আমি তোকে ছাড়বো না, তোরে ছাড়বো না, তোরে ছাড়বো না, তোদের রক্ত দেখ গোসল করবো। রাজা বাসা কাল সকাল 10 জন মারবে, আপনার মুক্তির জন্য তৈরি হন। রাজা বাচ্চা কি আসবে কষ্ট মারতে? আমি বেকার সোজা না, লাগলে কারো সারি না, আমার কাছে আসার আগে ওদের বিশেষ ওই রাজা তুই আজকে শেষ। রাস্তার ছেলে ভাই ভাই, রাজা বাসা এখানে সুলতান বাড়ি থাকে কথা চলে যদি। নাম আমার উসমান গনি, রাজা বাচ্চারা লাগাই দিম শুনি। তোদের আমি অনেকক্ষণ যাবত খুঁজতেছি, তোরা কই ছিলি? প্রায় আমাদের একটা কাজ ছিল, চল সামনে যাই।
দাদা আজ আপনার ব্যাগ দেখেন ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। রাস্তাঘাটে চলবে, ঠিকভাবে চলবে, আর নিজে সেফ হয়ে চলবে। ওকে বাই। জীবনের কাহিনা সুদা আপনি আমার ভালোবাসলে কি দেখা? আপনার সুন্দর একটা মন আছে। আপনার কথা শুনা আমার হাসি আইতাছে। যে রাজা বিরোধী করে মানুষ খুন করে তার আপনি ভালোবাসলে একটা মন দেখা। আপনি আবার হাসালেন মুখ সাহেব, আপনি আবার হাসালেন। তুমি কি আমার জন্য এসব ছাড়তে পারো না? আমার জীবনে আমি কোনোদিন কারো ভালোবাসতে পারবো না, কারণ আবার আমার জীবনে কোনো গ্যারান্টি নাই। আমি কোনো সরকারের সেই কাছে যখন তখন আমার মৃত্যু হতে পারে। আমি চাই না আমার জন্য আর একটা সুন্দর জীবন নষ্ট হয়ে যায়। আমি চাই না বেম সাহেব, আমি ভালোবাসতে পারবো না বেম সাহেব, ভালোবাসতে পারবো না। আচ্ছা রাজা, তুমি কি এই কাজ ছাড়তে পারো না? আমাকে আমাকে কেউ করে দিয়ে বলে দি তোমার মতে যে আচ্ছা রাজা তুমি এই কাজ করো না, এটা খারাপ পথ। আজকে তুমি আমাকে বলেছ, আমি অবশ্যই চেষ্টা করবো রাজা, অবশ্যই অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা তুমি বলো এই কাজের মধ্যে কি আছে? বলো রাখতে পারছো না তুমি, যা তাছাড়া তার কিছুই নেই। আমি ছোটবেলা থেকে বারোশো লাখ যেটা খেয়ে বড় হয়েছি, কেউ কোনোদিন আমাকে বলেনি যে রাজা তুমি এই কাজ করবো। আচ্ছা আমি তো তোমাকে বলতেছি। আমি তোমার কথা রাখবো রাজা, আমি তোমার কথা রাখবো, আমি ভালো হয়ে যাব, আমি আগে রাজা হয়ে যাব, আমি ভালো হয়ে যাব রাজা। ভাই ভাই একটা খবর আছে ভাই, রাজারে দেখলাম একটা মেয়ের লোক কথা কইতে ভাই, এই সুযোগ ভাই কি কর ভাই, কি করতে করেন ভাই? সত্যি সত্যি ও ভাই সত্যি দেখছি, আমার নিজের চোখে দেখছি ভাই। আমার নাম ওসমান গনি, কথাবার্তার মধ্যে লাগাই দিব শুনি ভাই। রাজা তুই এখানে কি, তুই রানীর সাথে কি করিস? দেখ রাজা আমি এত কিছু বুঝতে চাই না, আমি রানীকে ভালোবাসি এতটুকু আমি জানি। কি করছিস তুই, এটা কি কর? তুই যে রানীকে ভালোবাসিস আমাকে কি কোনো সময় বলেছিস? দেখ রাজা আমি কখনো বলিনি, আজ বলেছি, আজকের পর থেকে তুই রানীর জীবন থেকে সরে যা। না বন্ধু না, এটা হয় না বন্ধু, এটা হয় না। আমি রানীকে ভালোবাসি রাজা। রানীকে? আমিও রানীকে, আমি রানীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি রাজা, আমি আর জীবন থেকে সরে যা। দেখ রাজা আমার চিনস না, আমি বাদশাহ, আমি তোর উঠাই নিয়ে দিয়া করবো। আর রাজা তুই আমার সাথে চিন্তা করলি, তুই কাজটা ভালো করলি না, আজকে থেকে তুই আমার বন্ধুত্ব নষ্ট করলি, তুই আমার শত্রু হয়ে গেলি, শত্রু বন্ধু, শত্রু বন্ধু। তোরা আমি দেখা নিবো রাজা। ভাই দুজন লোক আইছে দেখা করবে আমার লাগে। এই যে আমার কাছের লোক, যা ভাই কে নিয়ে যা। ভাই আপনাকে ডাকতেছে ভাই, বড় ভাই আসেন ভিতরে আসেন। ওরা কে ভাই? আমি খোকা আর ও বাবু আমার বন্ধু আসছি ভাই। আপনার যে বড় ভাই সুলতান, শুনলাম তার নাকি মায়েরা ফেলাইছে রাজা বাদশাহ। হ্যাঁ একসাথে লাভ নেই তো ভাই,
কেন ভাই? ওদের সাথে আমরা করে পারবো না ভাই, আমাদের যত শক্তি মিলান হবে না, বুদ্ধিতে কাজ করতে হবে ভাই। ওদের রানী নামের যে মেয়েটার সাথে ওই রাজার যে মেয়েটাকে ভালোবাসে ওকে তুলে নিয়ে আসে, তাহলে দেখবেন ওরা অটোমেটিকলি চলে আসবে আর আমাদের হাতে বন্দী হয়ে যাবে। তোমার মাথায় খুব ভালো মাথায় ভালো বুদ্ধি আছে ভাই, ভালো হবে। ওই কাজটা ঠিক করতে যাও, তোমরা দুজন ওরা তুলে নিয়ে আসো, যাও। বাবা পারবো ভাই, নাম আমার ওসমান গনি, আজকে রাজা বাচ্চারা লাগাই দিমু শুনি। যদি বাঁচাতে মন চায় তাহলে তাড়াতাড়ি বাংলা দেওয়ালের মধ্যে চলে আয়। হ্যালো এই রাজা, তোর গার্লফ্রেন্ড তো এখন বাংলা দেওয়ালে আছে। রাজা নাম আমার উসমান গনি, রাজা তুই আমার লাগাই দিলি শুনি। বাদশা আমি এটা চাইরে বন্ধু, এটা আমি চাইরে বন্ধু, আমি ছোটবেলা থেকে তোর সাথে মানুষ হয়েছে, আমি এটা চাইরে বন্ধু। রাজা রাজা তুই আমার মাফ করে দিস রাজা, আমি একটা মেয়ের জন্য তোরে আমি অনেক ভুল বুঝছি, তোরে কষ্ট দিছি। না বন্ধু না রাজা, আমি তোর বুকে পিস্তল থেকে রাজা তুই আমার মাফ করে দে রাজা। না বন্ধু আমি তোরে যাইতে দেবো না বন্ধু, আমি তোরা ছাড়বো না বন্ধু, আমি রাজা তোর বন্ধু।